নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার রন্ধনে বন্ধন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি বাহারি চিকেন। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই বাহারি চিকেন। তো আমার এই বাহারি চিকেন বানাতে লাগছে এখানে 600 গ্রামের মতন আমি চিকেন নিয়েছি, আর নিয়েছি এখানে বড় বড় সাইজ করে সব ইয়েগুলো কেটে নিয়েছি। এখানে টমেটো আছে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, আর আছে এখানে গ্রেট করা গাজর, আছে এখানে ধনে পাতা, আছে এখানে আছে টক দই আর কাজু বাদাম বাটা, আর লাগছে এখানে বেরেস্তা, এটা আমি আগে থেকেই করে রেখেছি, আর লাগছে আমার আলু। এখানে আলু আমি নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি, আর এখানে কিছু মশলা লাগছে। মশলা লাগছে আমার এখানে নুন আছে, এখানে জিরে বাটা আছে, আর এখানে ভাজা মশলা আছে। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, জায়ফল, জৈত্রী, গোটা মৌরি, এগুলোকে শুকনো কড়াইয়ে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ, আর রয়েছে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর রয়েছে ধনে গুঁড়ো, আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে এখানে এলাচ আছে, একটা এলাচ, দুটো লবঙ্গ, আর একটা দারচিনি, আর লেবুর রস আছে, লেবু নিয়ে নিয়েছি একটুখানি, আর রয়েছে শুকনো লঙ্কা। তাহলে এবার দেখে নিন কীভাবে এটা আমি বানাই। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিকেনটা ফ্রাই করার জন্য। চিকেনটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এগুলো হালকা করে ফ্রাই করে আমি তুলে রাখবো। এবার এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর একটুক্ষণ ভাজা হয়ে গেলেই তুলে নেব। আর চিকেনগুলো প্রায় ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটু তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে অল্প আর একটুখানি তেল দিচ্ছি। তেলটা একটু গরম হোক। এবার এর মধ্যে আমি এই গোটা পেঁয়াজ, রসুন, সমস্ত কিছু গোটা গোটা আছে দেখুন, সব কিছু দিয়ে দিলাম। বড় বড় ভাবে আমি কেটেছি। টমেটোগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে আমি ধনে পাতাগুলোও দিয়ে দিলাম। আর গাজরটাও দিয়ে দিলাম। এখন এগুলো আমার প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এটাকে তুলে নেব। একটা মিক্সার মেশিনের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এইভাবে করা হয় বলেই এটার নাম বাহারি চিকেন, আর এর টেস্ট অনেক বেটার হয় নর্মাল চিকেনের থেকে। কড়াই আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি, আর সেই আগের ইয়েটা থেকে আমি একটা সুন্দর পেস্ট এই যে তৈরি করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এই গরম মশলা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দিই। এটাকে খুব ভালো করে কষাতে হবে।
এটা আমার আরেকটু কষানো হোক। এবার এর মধ্যে আমি সেই ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা আলুগুলোও দিচ্ছি। আলু এতে দিতেও পারেন নাও দিতে পারেন, আলুটা একদমই অপশনাল। তবে আমরা আফটার অল বাঙালি, তো মাংসে আলু না দিয়ে খেতে আমাদের ভালো লাগে না। এবার এটা থেকে তেল বেরোনো অব্দি আমি একটু কষাবো। আমি চিকেনটার মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। মশলা দেওয়ার আগে আমি এখানে এই টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, 2 টিস্পুন দিলাম আমি। আর এখানে জিরে বাটাটাও দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। আর এখানে ভাজা মশলা দিলাম 1/2 টিস্পুনের মতো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে আছে এগুলো। আর আগে যেহেতু সবেতে আমি নুন দিয়েছি, তাই অল্প আর একটুখানি নুন দিচ্ছি, আর অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে আমি কষাবো। চিকেনটা অনেকটা জল বেরিয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে তেল জল ছেড়ে দিয়েছে, তেলটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি অল্প, আর একটু গরম জল দিয়ে আমি এবার এটাকে একটু ফুটতে দেব। যারা যেরকম গ্রেভি রাখবেন বা ঝোল করবেন, যা ইচ্ছে করতে পারেন। এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। আমার এটা একটু ঝোল ঝোল হবে, কম ঝোল। এবার আমি এটাকে ফুটতে দেব। বন্ধুরা, আমার বাহারি চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। মজে গেছে একদম। বন্ধুরা, আমার বাহারি চিকেন একদম রেডি করে আমি সার্ভ করে দিয়েছি। ওপর থেকে আমি বেরেস্তা একদম ছড়িয়ে দিয়েছি। যদি আমার এই রেসিপিটাকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। ধন্যবাদ।